বেশ কদিন ধরেই গুঞ্জন চলছিল যে আবারও বিয়ে করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, এবং সেটি তার দ্বিতীয় বিবাহ। এবার সেই বিয়ের কথা নিজেই প্রকাশ করলেন স্বামী, সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে যুবলীগ নেতা, গাজীপুরের এই নেতা। এর আগেও বিয়ে করেছেন, তার দুটি সন্তান আছে, স্ত্রী আছে। এই বিয়ের পর তাদের কী অবস্থা সেটি আমরা জানি না। তবে মাহিয়া মাহি রাত 12:30 অর্থাৎ 12 সেপ্টেম্বর রাত 12:30 অর্থাৎ 13 সেপ্টেম্বর হয় এটি, ফেসবুকে নিজের বিয়ের ছবি প্রকাশ করেন মাহিয়া মাহি। এবং সেখানে বিয়ের মঞ্চে বর পাত্র কামরুজ্জামান সরকার রাকিবের পাশে বসে আছেন কনে মাহি। মাহি কাবিননামায় স্বাক্ষর করছেন, এই ছবিটি মাহি প্রকাশ করেন। এবং তিনি লিখেন সোমবার অর্থাৎ 13 সেপ্টেম্বর 12:05 তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ক্যাপশনে মাহি লিখেন আলহামদুলিল্লাহ, আজ 12:05 আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথাই আসলে গুজব ছিল, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটি একমাত্র চাওয়া। তবে মাহিয়া মাহি যেগুলোকে গুজব বলছেন তার আগে কিন্তু তাদের অনেক ছবি এবং স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয় এবং সেটিকে তারা বন্ধুত্ব বলছিলেন। আর মাহির এই নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক স্বামী সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু, বলেন নতুন জীবনের জন্য শুভকামনা, আমার চাওয়া তারা ভালো থাকুক, তার জন্য আমার অনেক অনেক দোয়া ও শুভকামনা। তিনি বলেন মাহির দ্বিতীয় স্বামী রাকিবকে আমি আগে থেকেই চিনি, মাহি আমার সাথে তাকে বন্ধু হিসেবে পরিচয় করে দিয়েছিল, আমরা বিভিন্ন সময় একসাথে ঘুরেছি। রাকিবের প্রথম ঘরে এক ছেলে ও এক মেয়ে আছে, সবকিছু জেনেই মাহি বিয়ে করেছেন। অপুকে ভালোবেসে 2016 বিয়ে করেছিলেন মাহি। চলতি বছরের 22 মে 5 বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন এই অভিনেত্রী। আমি গিয়ে অবাক হয়ে গেছি, সাদা মনের মানুষ, কোন ধরনের জটিলতা নাই, ও যেভাবে ছিল যেভাবে আছে ওইভাবেই থাকবে। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ান মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন এসেছে মাহির এই নতুন স্বামীর যে আগের সংসার রয়েছে সেখানে দুটি ফুটফুটে সন্তান এবং সুন্দরী স্ত্রী রয়েছে, তারা কি এই বিয়েটি মেনে নিয়েছেন কিনা, বা তারাও রাকিবের সংসারে আছেন কিনা, এখন সেটি ভবিষ্যতে দেখার বিষয়। 7 ডেজ নিউজের পক্ষ থেকে মাহিয়া মাহির জন্য শুভকামনা রইল।